ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين

কবর জিয়ারতের সময় কবর স্থানে গিয়ে সেখানে আলাইকুম ইয়া আহলাল এই বলে করা। যদি তা সঠিক না হয় তাহলে সঠিক দোয়া কি দলিল ও প্রমাণ সহকারে জানালে খুবই উপকৃত হব ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এই যে কবর জিয়ারত এটা ইসলামের প্রথম দিকে প্রথম প্রথম নিষেধ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনি কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন কারণ তাতে ক্ষতির চেয়ে উপকার বেশি আছে এবং সেখানে আল্লাহ রসুল সালু আলী হাসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমরা কবর জিয়ারত করব। এবং কবর জিয়ারত করলে আমাদের উপকার হবে যে মৃত্যুকে স্মরণ আসবে বেশি বেশি আখেরাতের চিন্তা হবে পরকালের চিন্তা হবে সে অনুযায়ী আমরা সকলে প্রস্তুত হতে পারবো সেই পরকালে চিরস্থায়ী জীবনে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এবং সেখানে হিসাব নিকাশ হবে জান্নাত জাহার নাম ফল পরিণাম আছে জান্নাত জাহার নাম তো এজন্য আমরা সে সমস্ত জিনিস আমাদের স্মরণে থাকবে তাই কবর জিয়ারতের অনুমতি বিশ্ব নবী সাল আলী হাসাল্লাম দিয়েছেন এবং সেই কবর জিয়ারতের সময় আমরা সর্বপ্রথম যে কাজ করব তা হচ্ছে দোয়া পাঠ করবো কেননা সেখানে কোনো কোরআনের আয়াত নয় বরং বিশ্বনবী সাল আলী আসাল্লাম কবর জায়তের সময় দোয়া পড়ার কথাই আদেশ দিয়েছেন দেখুন সেই মুসলিম হাদিস নাম্বার নশো চুয়াত্তর এবং যদি কবর জায়াতের সময় কেউ দোয়া পড়ে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুরি এই বলে তাহলে তা সঠিক হবে না ভুল হবে কেননা ইবনে আব্বাস আল্লাহ হতে যে হাদিসটি বর্ণিত আছে যে হাদিসে উল্লেখ আছে আসসালাম কুবুরি তো এই হাদিসটি জাইফ এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজি জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার তিপান্ন তো এই এক হাজার তিপান্ন নম্বর হাদিস শরীফের তো এই হাদিসটি জাইফ হাদিস তাই এই দোয়াটি কবর জারতের সময় পাঠ করা শুদ্ধ নয় তাহলে কবর জারাতের সময় যে দোয়া আমাদের পাঠ করতে হবে সঠিক দোয়া তা হচ্ছে এই দেখুন আসসালামু আলাইকুম আহলা দিয়া রিমিনাল মিনিওয়াল মুসলিমিনা আল্লাহ হবিকুম লাহিকুম দাস আলুল্লাহ আলা না ওয়ালা কুমল্লা আফিয়া এই দুয়াটির উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সাহি মুসলিম হাদিস নম্বর দু হাজার দুশো হাদিস সাহি মুসলিমের তো এই দুয়ারটি হচ্ছে শুদ্ধ এই দুয়াটি আমরা কবর জিয়ারতের সময় পাঠ করব। এবং এটি সহি মুসলিমের আরও রেফা রেফারেন্স রয়েছে শহি মুসলিম দ্বিতীয় খণ্ড ছশো একাত্তর তো আসুন আমরা কবর জিয়ারতের সময় এই সঠিক দোয়াটি পাঠ করব। এবং মনে রাখবেন কবর জিয়ারত করতে যে আমরা কিন্তু মৃত্যু ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস চাইতে পারবো না সেটা সিরিক হয়ে যাবে মৃত্যু ব্যক্তি কোনো জিনিস দেওয়ার শক্তি রাখে না এমনকি তা সেই কবর কবরের ওপরে মৃত্যু ব্যক্তি শুয়ে আছে কবরের ভিতরে তো কবরের ওপরে যদি কোনো পশু পা দিয়ে দেয় যেমন গরু ছাগল ইত্যাদি তাহলে সেই পাটাও সরাতে পারে না মৃত্যু ব্যক্তি তাহলে সেই মৃত্যু ব্যক্তির কাছ থেকে আমরা যদি চাই তাহলে যে নিজের হেফাজত করতে পারে না সে আমাদের সহযোগিতা কিভাবে করবে এটা একটা সাধারণ বিবেক বলে আমাদের আছে আমরা তা সাধারণ জ্ঞানেই বুঝতে পারি তাই আমাদের অবশ্যই তার খেয়াল রাখতে হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাকুমুল্লাহ খায়রান شهينا ما ردت يا